আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি জ্যোতিষ রাজ দয়াল দেলোয়ার চিস্তি আজ আপনাদের সামনে আবারও উপস্থিত হলাম দর্শনের রহমত তাজমহল জেমসওয়াল পক্ষ থেকে। আজ বিষয় হলো রত্ন পাথর কোন কোন আঙ্গুলে ধারণ করবেন, কোন রত্ন পাথর কোন আঙ্গুলে ব্যবহার করতে হয় সেই বিষয় নিয়ে আমি আজকে আলোচনা করব। এখানে রত্ন পাথর অনেকেই ধারণ করে থাকেন, ব্যবহার করেন, এখন কোনটা কোন আঙ্গুলে পড়তে হবে। প্রিয় বন্ধুরা, নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। সেটা আপনারা কিন্তু না জেনে অনেকেই ব্যবহার করে আছেন, অনেকেই ভুল স্টোন ব্যবহার করেন, আমরা অনেক সময় দেখি। অনেকেই আমাদের ক্লায়েন্ট আমাদের ফোন করে যে স্যার এটা আঙ্গুলে ব্যবহার করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না। এখন আপনি এখানে দেখতে পাচ্ছেন একটা হাতের ভিতরে পাঁচটা আঙ্গুল, কোন আঙ্গুলে কোন স্টোনটা ব্যবহার করতে হবে সেটা আপনারা ভালো করে জেনে নেন। দেখেন এখানে পাঁচটা আঙ্গুলের ভিতরে পাঁচটা আঙ্গুলি কিন্তু পাথর পড়া যায় না, একটা আঙ্গুল কিন্তু বাদ যায়, ঠিক আছে? এই আঙ্গুলে কখনো পাথর পড়া যায় না বা পড়ে না। চারটা আঙ্গুলি সাধারণত পাথর ব্যবহার করে, চারটা আঙ্গুলের ভিতরে কোন আঙ্গুলে কোন পাথরটা ব্যবহার করতে হবে সেই বিষয়ে আমি আলোচনা করব। আপনারা অবশ্যই খেয়াল করে আমার ভিডিওটা দেখবেন। এখন যদি আপনি শনির ঘরে যদি রবি জিনিস ব্যবহার করেন তা তো ভাই কাজ হবে না, উল্টা রিয়াকশন হবে, ক্ষতিগ্রস্ত হবে। আপনারা অনেক সময় নিজের ইচ্ছায় পাথর ব্যবহার করেন, নিজের মন মতন পাথর কিনেন ব্যবহার করেন, অনেকেই সৌন্দর্য দেখেও অনেকে পাথর বিভিন্ন আঙ্গুলে ব্যবহার করেন, এটা কিন্তু ভাই ঠিক না, অনেকেই ক্ষতিগ্রস্ত হয়। কারণ এটা রত্ন পাথর, আল্লাহ পাকের সৃষ্টি করছে মানুষের কাজের জন্য, মঙ্গলের জন্য, বিভিন্ন গ্রহ দশার জন্য আল্লাহ পাকের সৃষ্টি করছে। সেটা আপনারা বুঝে অবশ্যই ব্যবহার করবেন। আরবি ভাষা হলো বলে শাহাদাতের আঙ্গুল, এটা হলো বৃহস্পতির ঘর। এই বৃহস্পতির লগ্নর ঘরের ভিতরে কোন স্টোন ব্যবহার করতে হয় সেই সম্বন্ধে আমি বলছি, শোনেন। এই ঘরটার ভিতরে দেখবেন আপনি সাধারণত পোকরাজ ব্যবহার করে, পোকরাজ পাথর ব্যবহার করলে এখানে বৃহস্পতির লগ্ন আপনার ফেভারে আসবে। এটা হলো শনির আঙ্গুল, এটা হলো শনির ঘর এবং এটা হলো শনির আঙ্গুল, মাঝখানের আঙ্গুল, মেটালের আঙ্গুল। এই আঙ্গুলের সাধারণত বেশি অংশ নীলাই ব্যবহার করতে হয়, অন্য স্টোন খুব কম, সেটা আমি বলে দিব, আপনারা খেয়াল করে শোনেন। এটা হলো রবির ঘর, রবির আঙ্গুল এটা। এই যে রবির ঘর আমি দেখাই দিচ্ছি, আপনি দেখেন এটা হলো রবির ঘর। তা রবির ঘরের সাধারণত বেশি অংশই রুবি, এই রুবি পাথরটাই শুধু এখানেই ব্যবহার করতে হয়, রুবি পাথরটা অন্য ঘরে আপনি ব্যবহার করতে পারবেন না। এখানে অন্য স্টোন ব্যবহার করা যায় সেটা আমি বলছি। এইটা দেখতে পাচ্ছেন কনষ্ঠ আঙ্গুল, এই কনষ্ঠ আঙ্গুলে এটাকে বলে কেতুর ঘর, এখানে হলো মঙ্গলের ঘর। আর মঙ্গল এবং কেতুর সাথে মোটামুটি সম্পর্ক আছে, সেক্ষেত্রে এখানে সাধারণত পান্নাই ব্যবহার করতে হয়, অন্য স্টোনও ব্যবহার করা যায় যেমন ক্যাটসাই ব্যবহার করা যায়। রবির ঘরে সাধারণত আপনি বলে গেছি যেটা রুবি এবং রক্ত প্রবাল, রক্ত প্রবাল পাথরটাও আপনার রবির কিছু কাজ করে, মঙ্গলের কিছু কাজ করে। প্রবালটা মঙ্গলের কাজ করে বেশি, আর রবির কাজ করে আপনি একমাত্র রুবি। তাই এই আঙ্গুলি ব্যবহার করবেন, তখন এই আঙ্গুলের পাথর যদি এই আঙ্গুলে পড়েন ভাই আপনি কাজ হবে না, উল্টা ক্ষতিগ্রস্ত হবেন, অনেকেই পড়ে। এইটা দেখতে পাচ্ছেন শনির ঘর, শনির ঘরে আপনি নীলাই পড়তে হবে একমাত্র। এই নীলা যদি আপনি এই ঘরে পড়েন বা এই ঘরে যদি ব্যবহার করেন কখনোই কাজ করবে না, সাবধান। নীলা সাধারণত অন্য ঘরে পড়া যায় না, খুবই সাবধান, মনে রাখবেন ক্ষতিগ্রস্ত হবেন, অনেক ধরনের বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়ে যায় অনেকেই না বুঝে ব্যবহার করে। নীলা অন্য আঙ্গুলে ব্যবহার করা যায় না। এই ঘরে আবার
আপনি গোমেদ ব্যবহার করতে পারবেন। গোমেদ পাথরে এই ঘরে ব্যবহার করা যায়, ফিরুজা পাথরও এই ঘরে ব্যবহার করা যায়, ক্যাটসাইও এই ঘরে ব্যবহার করা যায়, আরো অন্যান্য কিছু উপরত্ন পাথর আছে সেটাও ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি নীলার ব্যাপারে বলছি, নীলা এই ঘর ছাড়া আপনি অন্য ঘরে ব্যবহার করতে পারবেন না, সাবধান। এটা দেখতে পাচ্ছেন বৃহস্পতির আঙ্গুল, যেটা শাহাদাতের আঙ্গুলে সাধারণত পোকরাজ ব্যবহার করা হয় বলছি, আর এখানে মুক্তাও ব্যবহার করা যায়, এখানে ডায়মন্ডও ব্যবহার করা যায়, এখানে চন্দ্রকান্ত মণিও ব্যবহার করা যায়, যেটা হলো গ্রহদশার পাথর। উপরত্ন কিছু পাথর আছে সেটাও আপনি ব্যবহার করতে পারবেন। এই চারটা আঙ্গুলের জন্য ১২টা গ্রহ সম্বন্ধে আপনাদের বলে গেছি। তারপরে দেখেন অনেকেই দেখা যাচ্ছে আরো বেশি স্টোন ব্যবহার করে, তখন বলছেন যে আমি অন্য পাথর আমার আছে আমি কোথায় ব্যবহার করব। সেই ক্ষেত্রে দেখেন আপনি এই ঘরটা, এটা হলো বাম হাতের ঘরের ভিতরে আপনি চারটা আঙ্গুলও ব্যবহার করতে পারবেন, কোকরাজও ব্যবহার করতে পারবেন, এখানে অন্যান্য পাথরও ব্যবহার করতে পারবেন। যেখানে আমি সাধারণত পড়ছি, এটা শুধু পবিত্রতা আপনি বজায় রাখতে হবে, এটা ব্যবহার করতে পারবেন কিন্তু পবিত্রতা আপনি বজায় রাখতে হবে। যখন আপনি অপবিত্র জায়গায় যাবেন, যেটা বলে টয়লেটে যাবেন, তখন এই পাথরগুলি খোলাইয়া আপনি ডান হাতে এভাবে ব্যবহার করে নিতে হবে। টয়লেট থেকে আসার পরে উজু করে বা কেউ হাত পাও ধুয়ে ফ্রেশ হয়ে তখন আবার এই আঙ্গুলে ব্যবহার করতে পারবেন। তো ভাই এই নিয়ম মতন পাথর ব্যবহার করবেন, অবশ্যই আপনি পাথরে কাজ করবে। তখন যদি আপনি নিয়ম ছাড়া বেনিয়মে যদি কোনো ওষুধ খান, তাহলে আপনি ক্ষতি হবেন, ভালো চেয়ে ক্ষতি বেশি হবে। তা আপনি অভিজ্ঞ জোহরির মাধ্যমে, অভিজ্ঞ একজন অ্যাস্ট্রোলজারের মাধ্যমে আপনি স্টোন ব্যবহার করার চেষ্টা করবেন। আরো অনেক কথা আছে স্টোন সম্বন্ধে, সব কথা তো আর ভিডিওতে বলা যায় না, এটা সাক্ষাতে কিছু জানতে হইলে আসতে হবে। জানার জন্য মানুষ অনেক জায়গায় যায়, অনেক দেশে যায়, অনেক জ্ঞান নেয়। জানার জন্য ভাই ভালো একজন অভিজ্ঞ জ্যোতিষের কাছে যাবেন, অনেক কিছুই জানতে পারবেন। আমি আজকে কোন আঙ্গুলে কোন স্টোনটা ব্যবহার করতে হয় এই বিষয়ে আমি আলোচনা করলাম। আমার ভিডিও দেখবেন, আমার সাথে থাকবেন, সবাই আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, শুভ হোক আপনার ভাগ্য। আসসালামু আলাইকুম। সম্মানযুক্ত রত্নের ব্যাপারে চাই সঠিক রত্ন বিশেষজ্ঞের পরামর্শ, সেই সঠিক পরামর্শ সঠিক গুণে। জেমস স্টোনের জগতে বিশ্বস্ত প্রতিষ্ঠান দর্শনের রহমত, তাজমহল, জেমস ওয়ার্ল্ড, ট্রপিক্যাল আলাউদ্দিন টাওয়ার, উত্তরা ঢাকা। তাহলে ভিউয়ার্স, কেমন লাগলো ভিডিওটি কমেন্টে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর চ্যানেলে পরবর্তী ভিডিওটি পেতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য ধন্যবাদ।